মধ্যরাতে শেষ হচ্ছে কুমিল্লা সিটি কর্পোরেশন নির্বাচনের প্রচার প্রচারণা। তাই শেষ মুহূর্তে ভোটারদের সমর্থন নিতে দাঁড়ে দাঁড়িয়ে ছুটছেন প্রার্থীরা। এ নির্বাচনে পাঁচজন মেয়র প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তাদের মধ্যে আলোচনায় আছেন আওয়ামী লীগের প্রার্থী আরফানুল হক রিফাত, স্বতন্ত্র প্রার্থী সাবেক মেয়র মনির হক সাক্কু ও নিজামুদ্দিন কায়সার। এদিকে ভোটের মাঠে মনির হক সাক্কুর বিরুদ্ধে কালো টাকা ছড়ানোর অভিযোগ করেছেন আওয়ামী লীগের মেয়র প্রার্থী আরফানুল হক রিফাত। তবে অভিযোগ অস্বীকার করে সাক্কু বলেন, ভোটের মাঠে লেভেল প্লেয়িং ফিল্ড নেই, ভোটারদের ভোট কেন্দ্রে যেতে বাধা দেওয়ার আশঙ্কাও করছেন তিনি। বিভিন্ন অঞ্চলে ওরা টাকা ছড়াচ্ছে এবং কোনো কোনো জায়গায় আমাদের কর্মীদেরকেও টাকা দিতে যাচ্ছে। এই ধরনের দুই একটা ঘটনা আমরা ধরেছি। আমি আশা করব আগামীকাল আমাদের শেষ সাংবাদিক সম্মেলনে আমরা সার্বিকভাবে সব কিছু প্রকাশ করব। দর্শক, এই মুহূর্তে কুমিল্লায় আছেন আমাদের সহকর্মী একরামুল হক সাইম, সরাসরি চলে যাচ্ছে তার কাছে। সাইম, শেষ মুহূর্তে নগরীর নির্বাচনের প্রচারণা ও প্রস্তুতি কেমন দেখছেন? সাগর, আসলে শেষ দিনে যেরকম তুমুল প্রচারণা আমরা দেখি বিশেষ করে মেয়র প্রার্থীদের, আজকে কিন্তু এখনো পর্যন্ত সেরকম গণসংযোগ কিংবা প্রচারণা আমরা দেখিনি। আজকে মূলত দুই মেয়র প্রার্থী, হেভিওয়েট মেয়র প্রার্থী বিশেষ করে আরফানুল হক রিফাত ও মনিরুল হক সাক্কু, তারা দুজনই এখনো পর্যন্ত মাঠে নেমে গণসংযোগ শুরু করেননি। মূলত তারা মাঠ গোছাতেই ব্যস্ত রয়েছেন এবং তারা সাংবাদিকদের সাথে কথা বলেছেন। আপনি যেমনটা সংবাদে জানাচ্ছিলেন, আরফানুল হক রিফাত তিনি কালো টাকা ছড়ানোর অভিযোগ করেছেন তার প্রতিপক্ষের বিরুদ্ধে, এবং একই সাথে তিনি বলেছেন যে আওয়ামী লীগ প্রার্থীকে হারিয়ে নির্বাচন কমিশন এক ধরনের ক্লিন ইমেজ তৈরি করতে চায়, নির্বাচন কমিশন যেন তার সঠিক দায়িত্বটি এখানে পালন করে, সেই আহ্বান তিনি জানিয়েছেন। অন্যদিকে মনিরুল হক সাক্ষু, তিনি তার বিরুদ্ধে যে অভিযোগ আনা হয়েছে সেটি অস্বীকার করেছেন, বরং তিনি বলেছেন যে নির্বাচনের প্রতি মুহূর্তে এক ধরনের শঙ্কা তৈরি হচ্ছে এবং স্থানীয় সংসদ সদস্যকে নিয়ে তিনি উদ্বেগ জানিয়ে বলেছেন যে তার নেতাকর্মীরা তার নির্দেশে ভোট কেন্দ্রে যেতে বাধা দিতে পারে এবং সে ব্যাপারে নির্বাচন কমিশনকে সঠিক পদক্ষেপ নেওয়ার তিনি আহ্বান জানিয়েছেন। মূলত এখনো পর্যন্ত কোনো প্রার্থী নির্বাচনী মাঠে নামেননি, অর্থাৎ ভোট গণসংযোগ চালাননি। এদিকে আমি রয়েছি নবাব ফয়জুন্নেসা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের পাশে। এখানে মূলত নির্বাচন কমিশনের একটি বৈঠক চলছে। এখানে দুই নির্বাচন কমিশনার রাশিদা সুলতানা এবং আহসান হাবিব খান, তারা দুজনই এসেছেন, প্রিজাইডিং কর্মকর্তাদের প্রয়োজনীয় নির্দেশনা দিচ্ছেন। আপনি জানেন যে এই নির্বাচন এই বর্তমান নির্বাচন কমিশনের অধীনে গুরুত্বপূর্ণ একটি নির্বাচন, তাদের আমলে প্রথম বড় নির্বাচন, তাই এই নির্বাচনকে সুষ্ঠু এবং গ্রহণযোগ্য করতে চ্যালেঞ্জ হিসাবে তারা নিয়েছে এবং শেষ পর্যন্ত দেখা যেতে পারে যে আসলে এই নির্বাচন কতটা সুষ্ঠু, অংশগ্রহণমূলক এবং গ্রহণযোগ্য হয়। আমরা রয়েছি সারাদিনের খোঁজ খবর, আমাদের পরবর্তী সংবাদগুলো আপনাকে জানাবো। সাগর, আপনাকে ধন্যবাদ।